দেখে দিতে পারতেছেন না তোর কি অবস্থা, তোর বড় ভাইদের দিঘা অন্ন পরীক্ষাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ফারাস ইস্তিফান, আপনাদের মাঝে আবার শুভেচ্ছা নতুন একটি ব্লগ নিয়ে। তো বন্ধুরা দেখতে দেখতে আরো একটি নতুন ব্লগ এসে পড়লো। তো এভরিওয়ান, আজকে আমার মনটা খুব 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 খারাপ। আমার একটা বন্ধু এক্সিডেন্ট করছে, ময়মনসিংহ হাসপাতালে ভর্তি। তো আমি আজকে চলে যাচ্ছি ময়মনসিংহে, তাদের সাথে দেখা হবে। আর যেহেতু ওই বন্ধুর সাথে দেখা হবে, তাহলে সব বন্ধুদের সাথেই দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। দীর্ঘ অনেক দিন পর আমার বন্ধুদের সাথে দেখা করতে যাব, আর দেখা হয়ে যাবে সবার সাথে। আর যে বন্ধু অ্যাক্সিডেন্ট করছে তার সাথেও দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এভরিওয়ান, আমি এখন আছি আশুলিয়া, আমার বাসার ছাদে। তো এভরিওয়ান, এখন আমি চলে যাব, লেট হয়ে গেছে আমার বাসে, এখন যেতে হবে, বাসে করে চলে যাব ময়মনসিংহ। তো এভরিওয়ান, যাওয়া যাক আমাদের সাথে ময়মনসিংহ। শেষে আমরা এসে বললাম ময়মনসিংহ বাইপাসে। আসলে এখানে অনেক ঝগড়া চলতেছিল, মানে আমাদেরকে এক এক জায়গার কথা বলে এক এক জায়গায় নামাই দিয়ে রেখে গেছে। এখানে অনেক ঝগড়া মানামারি পর্যায়ে চলে গেছিল, ভিডিও করতে পারি নাই তার জন্য, আর ঘুমায় পড়ছিলাম মূলত। আর ময়মনসিংহ আসছি, এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে একটা দোকানে বসছি চা খাবো, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমি বৃষ্টির জন্য কার সাথে কি দেখা করবো বুঝতেছি না। তো এভরিওয়ান, যাই দেখি কারদের সাথে দেখা করতে পারি, বিরাট সবাই দেখি। ভালো বাঁচবো বাঁচবো রে বন্ধু তো মহায় যত হে। এভরিওয়ান, এখানে প্রচন্ড বৃষ্টি, মানে আমাদের ঢাকায় তেমন বৃষ্টি হয় নাই, কিন্তু ময়মনসিংহে এত পরিমাণে বৃষ্টি যেটা বলার বাইরে। আমি চায়ের দোকানে প্রায় দেড় ঘন্টার মতো বসেছিলাম, পরে না পেরে আমি এখন মামার, মানে অন্য মামাদের বাসার উদ্দেশ্যে রওনা দিছি। মানে রাস্তার অবস্থা এই যে দেখেন, পানি আর পানি, এই এই খারাপ অবস্থা রাস্তার। এভরিওয়ান, যাই মামাকে একটু সারপ্রাইজ দেই। এভরিওয়ান, মামার বাসার সামনে এসে বসছি, রিয়াকশন। মায়া দিরা ভিক্ষা দিন, দিরা ভিক্ষা, দিরা ভিক্ষা দিন। দেখছেন অবস্থা, ভিক্ষা বলে দিত না, দেখি ভিক্ষা লইতেছে মামা। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ভাই। এ ভাই, যে ঘুম দিছে তাই আর দেখো কেটা ভাই। ও ভাই, আসসালামু আলাইকুম ভাই। আমি সকালবেলা যে মামাদের বাসায় গেছিলাম, তো মামাদেরকে সারপ্রাইজ দিচ্ছি, আপুকে সারপ্রাইজ দিচ্ছি। আমি যখন বলছি মায়া ভিক্ষা দে, তা আপু দুজনে আপু আমাদের চাল নিয়ে আসছে, আমাদের চাল দেওয়ার জন্য। পরে থেকে আমি আমার ভয় পেয়ে গেছি, পরে মামাকে সারপ্রাইজ দিলাম। নাইন মামা ছিল, মারুফ ছিল। এখন আমরা আসছি রেল লাইনে, আমরা যেখানে বসতাম প্রতিদিন, আমি মামার সঙ্গে আড্ডা দিতাম। আমি আসছি, মামা আসছে, তারপর মারুফ আসছে। তো আমরা এখান থেকে চলে যাবো দুর্গাবাড়ি, আমার বন্ধুর সাথে দেখা করবো, আর কালকে দুপুরবেলা ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো এভরিওয়ান, মামার সাথে পরিচয় করে দিই। মামা তো ক্যামেরার পিছনে পরিচয় করা লাগে। কি অবস্থা মামা? আলহামদুলিল্লাহ ভালো। আমার পরিচয় করাতে হয় না, তোমার পরিচয় করাতে হবে কেন? ব্লগের উদ্দেশ্যে কিছু বলে দাও। আমি ভাই অনেক সারপ্রাইজ পেয়েছি, আমি ঘুমে তুলে দিয়ে যাবো কে দেখে। পরে দিচ্ছি, মানে আমি আমার চোখ একটু লাগছিল, একটু চোখ খুলছিলাম, মানে ঘুম ভাঙা ভাঙা অবস্থা ছিল, মানে শুনতেছিলাম পুরো ঠকে গেছে।
ওরা যে ইস্তি ওইটা জানতাম না, ওরা ইস্তি দেখলাম ঘরে ইস্তি আমার আগে উঠছে, তো এটা ভালো ছিল। বাচ্চারা সবাই ইস্তি দোয়া করবা, পাশে থাকবা, আমার ব্লগটা ভালো হয়। মেন কথা হচ্ছে ইস্তি মমিসিং, এই মমিসিং স্যারের কাছে গা, তো আমার ব্লগ পার্টনার গেছে গা, এই জন্য আমার ব্লগ আসতেছে না, কিন্তু আসবে ইনশাল্লাহ। পরিচয় দেওয়ার সময় নাই, তোদের বড় ভাইদের দিঘা অন্য পরীক্ষাটা। আমরা মানে সুমনের সাথে দেখা করছিলাম, সুমন আমার দিকে অবাক গেছে, আমি তো পলাই ছিলাম, সুমন আমার দেখতে পারতেছিল না, তো সুমন আমাদের সাথে আছে, সে ক্যামেরার সামনে আসবে না। এখন রবিন ভাই আর মাহফুজ ভাই ওদেরকে আমি কল দিছি, বলছি যে তোমাদের একটা পার্সেল আসছে, বাসার সামনে আসো দেখা যাও, ওরাও জানে না যে আমি আসছি। তো এভরিওয়ান যাই, ওদের জন্য অপেক্ষা করি, আর বেরো দেখতে থাকেন, ওদের রিয়াকশনটা দেখবো। সবার সাথে দেখা শেষ, আসলে আমি রবিন ভাইয়ের সাথে যে দেখাটা করছিলাম, রবিন ভাই আমার দৌড়ে আসছিল জড়ায় ধরছে, কিন্তু আমি সেটা ব্লগে রাখতে পারিনি কারণ ভিডিও করার মতো কেউ নাই। আর এখন যে আমার ক্যামেরা পিছনে আছে সে হলো ইফাত হোসেন সুজাল, যে অলওয়েজের মতো থাকে আমার সাথে। আর আমি আসছি যদি ওদের সাথে না দেখা করি তাহলে কেমন, আর অনেক বন্ধুদের সাথে দেখা করতে পারি নাই, এক্সট্রিমলি সরি, কারণ আমি আসছি যাতে একদিনের জন্য, আমার বন্ধু এক্সিডেন্ট করছে, এই জন্য যাচ্ছি খালি আসা আমার মনে সিং। এভরিওয়ান কালকে আমি দুপুরবেলা রওনা দিব, আবার ঢাকা চলে যাব সাবারের উদ্দেশ্যে। তো ব্লগটা আজকে এই রাত পর্যন্তই, কালকে ইনশাল্লাহ সকালবেলা আবার ব্লগ শুরু করব। তো এখন যাই, বাসায় গিয়ে রেস্ট নেই, কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এখন সকালে আমি উঠতে পারি নাই, এখন আছি মাসকান্দা, সকালে কারোর সাথে মানে উঠছি বলতে গেলাম তিনটার দিকে, তাই জন্য আমি কারোর সাথে দেখা করতে পারি নাই। আর জাকিটা দিকের সাথে অল্প দেখা করছিলাম, আর আমার বন্ধুর জন্য সবাই দেওয়া করবেন হাসপাতালে ভর্তি। এভরিওয়ান আমরা অবশেষে মানে ফার্মের কাছাকাছি এসে বসছি, আর বাসে এত জ্যাম ছিল যার জন্য আমি কোনো ভিডিও করতে পারি নাই, আর আমার শরীর অনেক খারাপ, এই জন্য আমি আপনাদের ভিডিও করে ঠিক মতো কিছু দেখাইতে পারিনি। আর দেখছেন এই যে রাতের অবস্থা, পারতেছেন রাতের কি অবস্থা। আমরা ফার্মের খুব কাছাকাছি এসে বসছি, আপনাদের সাথে কালকে সকালে দেখা হবে ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন মাত্র ঘুম থেকে উঠলাম আমি, আর এখন আর আমি আর একটা ভাই যাচ্ছি হলো একটু নাস্তা করতে, কিছু ঠিক মতো মানে ব্লগটা গুছিয়ে করতে পারি নাই কারণ একটু পরপর বৃষ্টি হইতেছে, আবার বৃষ্টি মানে থামতেছে, একবার পড়তেছে একবার এরকম, এই যে এখনো একবার পড়তেছে আরেকবার থামতেছে, আমরা নাস্তা খাইতে যাবো কি যাবো না বুঝতেছি না। তো এখন যাচ্ছি নাস্তাটা খাই, আর ভিডিওটা এই পর্যন্তই, সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, ভালো লাগলে আরো সাপোর্ট করবেন আমাদের। এখন যাই, আর নেক্সট কোন ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।